দুই বছর আগের মাভিয়ার এই আনন্দ কান্না এখনও আলাদাভাবে নাড়া দেয় সবাইকে। 2016 এসএ গেমসে ভারোত্তোলনে সোনার পদক জিতে সবাইকে চমকে দিয়েছিলেন মাভিয়া আক্তার। গেল দুই বছরে অনেক উন্নতি করেছেন বাংলাদেশের এই ভারোত্তোলক, কিন্তু সেই উন্নতি মোটেও যথেষ্ট নয়। সর্বশেষ সেই এসএ গেমসে মাভিয়া 149 কেজি তুলেই জিতেছিলেন স্বর্ণপদক। অথচ পরের বছর ইসলামিক সলিডারিটি গেমসে 179 কেজি তুলে নবম হন মাভিয়া। একই বছর এশিয়ান ইনডোরে 174 কেজি তুলে হন অষ্টম। আর এবছর অস্ট্রেলিয়ার কমনওয়েলথ গেমসে নিজের সর্বোচ্চ 180 কেজি তুলেও জিততে পারেননি কোনো পদক। এশিয়ান গেমসে মাভিয়া যাদের বিপক্ষে লড়বেন তারা যখন ব্যস্ত আধুনিক জিমে, সেখানে প্র্যাকটিসের জন্য মাভিয়ার ঠিকানা ছোট্ট এই রুম। জাতীয় ক্রীড়া পরিষদের জীর্ণ এই জিমেই চলছে মাভিয়ার এশিয়ান গেমসের প্রস্তুতি, যেখানে নেই কোনো আধুনিকতার ছোঁয়া। ভারোত্তোলনের সরঞ্জামাদিও পুরনো। এই সব সঙ্গে করে মাত্র 1.5 মাসের প্রস্তুতি নিয়ে এশিয়ান গেমসে যাচ্ছেন মাভিয়া, তাই স্বপ্ন দেখারও সাহস পাচ্ছেন না তিনি। এশিয়ান গেমসে আসলে ওরকম করে ঝলক দেখানো সম্ভব না, আমাদের বাংলাদেশে ওয়েটলিফটিংয়ের এতে রেজাল্ট আসবে না মনে হয় না, কারণ আমাদের ট্রেনিং, আমাদের সুযোগ সুবিধা ওরকমভাবে আমরা পাই না। আমরা যেহেতু কমনওয়েলথ গেমসেই রেজাল্ট পাই না, তো এশিয়ান গেমসে তো কল্পনাই করা যায় না। তো যেহেতু সাউথ এশিয়ান গেমস সামনে আছে, তো ইচ্ছে আছে যে ওই গেমসটা যেহেতু একবার গোল্ড মেডেল পেয়েছি, তো ওইখানে একটা চমক দেখানোর টার্গেটে আছি। মাভিয়া যাদের সঙ্গে লড়াই করবেন তাদের সাথে পার্থক্যটা আকাশ পাতাল। সর্বশেষ কমনওয়েলথ গেমসে বাংলাদেশের এই ভারোত্তোলক তুলেছিলেন 180 কেজি, হয়েছিলেন ষষ্ঠ। সেখানে 220 কেজি তুলে স্বর্ণ জিতেছিলেন কানাডার মাউডি শ্যারন। এশিয়ান গেমসের যে ইভেন্টে মাভিয়া লড়াই করবেন সেই ইভেন্টে সর্বশেষ আসরে স্বর্ণজয়ী চাইনিজ টাইপের লিঞ্চি তুলেছিলেন 261 কেজি। তাই দক্ষিণ এশিয়ার বাইরে কোনো লক্ষ্য ঠিক করতে পারছেন না মাভিয়া। এশিয়ান গেমসে আসলে আমি এর আগে কখনো এশিয়ান গেমস খেলিনি। চ্যাম্পিয়নশিপগুলিতে যা খেলে দেখে আসছি, আমাদের এশিয়ান গেমসে মেডেল পেতে হলে আরও অনেক অনেক ট্রেনিং করতে হবে, আমরা অনেক পিছনে আছি। তো এশিয়ান গেমস এটা আমার ফার্স্ট পার্টিসিপেট, তো অভিজ্ঞতা নেই যেহেতু, তো তারপর আশা করব নিজেরটা বেস্ট একটা ভালো স্ট্যান্ডার্ডে র্যাঙ্কিং এ আসার জন্য। এবারের আসরে বাংলাদেশের একমাত্র ভারোত্তোলক হিসেবে অংশ নেবেন মাভিয়া। 18 আগস্ট জাকার্তায় শুরু হবে গেমস, 24 আগস্ট শুরু হবে মাভিয়ার ইভেন্ট। জাহিদ চৌধুরী, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।